नमस्कार बंधुरा, आमार पूजारांगी नाय आपनादेर सकलके स्वागत जानाई आर धन्यवाद जानाई आमार चैनले आरो एकटी नतून भिडियो देखार जन्य। जारा आमार चैनले नतून तारा अवश्यई आमार चैनलटिके सबस्क्राइब करे नेबेन एबं पाशे राखा बेल आइकनटी अवश्यई प्रेस करे राखबेन, कारण पूजा संक्रांत समस्त रकम भिडियो आमी आपलोड करार संगे संगेई जाते आपनादेर काछे सेई नोटिफिकेशन पौंछे जाय। शुभ दोल पूर्णिमाय जारा निजेर बाड़ीते भगवान श्री श्री सत्यनारायणर पूजा करबें निजे अथवा पुरोहित दिए मन कर तर आजकल भिडियो, कारण आजकल भिडियो आलोचना करब भगवान श्री श्री सत्यनारायणर पूजा पद्धति, सत्यनारायण पूजा करते कि उपकरण लागे, ये समस्त किचू नहीं आजकल भिडियो। भिडियो शेष पर्त देख, कारण भिडियोते अनेक खुटीनाटी अनेक विषय आईगुलि आपनर जाना खूब प्रयोजन, ना होले पूजो करार समय आपनादेर असुविधा होते पारे, ताई स्किप ना करे भिडियोटी पुरो देखार अनुरोध रइलो। चलुन भिडियोटी शुरू करा जाक। भगवान श्री सत्यनारायणेर पूजा पंजिकार दिनक्षण देखे करा हय, जेमन पूर्णिमा, एकादशी, संक्रांति एवं शुक्लापक्षेर जे कोनो दिन करा जेते पारे। सत्यनारायणेर पूजा सर्वदा सन्ध्या बेला बा प्रदोषकाले करा उचित। सत्यनारायण पूजाय शुद्धता एकटि विशेष अंग, ताई सत्यनारायण पूजार पूर्वे शुद्ध वस्त्र परिधान करे पूजा करते हबे। पूजार प्रथमेई पूजार जायगा परिष्कार परिच्छन्न करे पूजार समस्त सामग्रीते गंगा जल छिटिये निते हबे। एरपर परिष्कार एक जलचौकी आल्पना एके तार ओपर एक शुद्ध वस्त्र बा परिष्कार वस्त्र सदा अथवा हलूद वस्त्र पेते निते हबे। तार ओपर किछु आतप चाल ओ फुल छड़िए तार ओपर भगवान श्री श्री सत्यनारायणेर छवि बा मूर्ति बा बाड़ीते जदि नारायणशिला थाके ताहले ताई ओई जलचौकिर ओपर स्थापन करते हबे। आर जदि पुरोहित दिए पूजा करान ताहले पुरोहित निजेर संगे नारायणशिला निये आसबेन। नारायणेर मूर्ति कखनोई बाम हाते धरबेन ना, सर्वदा डान हाते धरबेन एवं नारायणशिला नारीगण स्पर्श करबेन ना। जलचौकिर ऊपर छवि बा मूर्ति स्थापनेर पर छबिर चारिदिके मोकाम सजाते हबे, जेटी एई पूजार प्रधान अंग। मोकाम सजानोर जन्य पाँचटी परिष्कार ओ निखुत पानपाता लागबे। এই পাঁচটি পানপাতা জলচৌকির চারিদিকে বা চারটি কোণে একটি একটি করে পেতে দিতে হবে এবং একটি পানপাতা ছবি বা মূর্তির সামনে বা জলচৌকির মাঝখানে পেতে দিতে হবে। এবার প্রতিটি পানপাতার উপর সিঁদুরের ফোঁটা দিয়ে নিতে হবে। প্রতিটি পানপাতার উপর সিঁদুরের ফোঁটা সহ একটি করে কলা দিতে হবে। তারপর প্রতিটি পানপাতার উপর সিঁদুরের ফোঁটা সহ একটি করে সুপারি দিতে হবে। প্রতিটি পানপাতার উপর একটি করে পইতে, একটি করে সাদা ফুল এবং এক টাকা বা ষোলো আনার একটি করে কয়েন প্রত্যেকটা পাতার উপর দিতে হবে এবং আর দিতে হবে একটি করে বাতাসা। এরপর ঘট স্থাপন করতে হবে। জলচৌকির সামনে আলপনা এঁকে নিতে হবে ঘট স্থাপনের জন্য। ঘট স্থাপনের জন্য যা যা উপকরণ লাগবে তা হলো একটি পিতল বা তামা বা মাটির ঘট, একটু গঙ্গা মাটি, শুদ্ধ বা পরিষ্কার জল, ধান, দূর্বা, একটি সসিস ডাব বা কলা, একটি ঘট আচ্ছাদন বস্ত্র, কিছু আতপ চাল, একটি পানপাতা, বিজোড় সংখ্যক পাতা বিশিষ্ট একটি আম্রপল্লব, ফুল বা ফুলের মালা একত্রিত করে নিতে হবে। ঘট স্থাপনের জন্য জলচৌকির সামনে আলপনা দেওয়া জায়গার উপর একটু গঙ্গা মাটি দিয়ে তার উপর আতপ চাল ছড়িয়ে তার উপর ধান বা দূর্বা ছড়িয়ে তার উপর ঘটটি বসিয়ে নিতে হবে। ঘটের গায়ে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নিতে হবে। তারপর ঘট জলপূর্ণ করে নিতে হবে। ঘটের উপর বিজোড় সংখ্যক পল্লব বিশিষ্ট একটি আম্রপল্লব দিতে হবে। আম্রপল্লবের প্রত্যেকটি পাতায় সিঁদুরের ফোঁটা দিয়ে নিতে হবে। তার উপর একটি পরিষ্কার পানপাতা রেখে দিতে হবে।
তার উপর কিছু আতপ চাল দিয়ে তার উপর সসিস একটি ডাব সিঁদুরের ফোঁটাসহ বসিয়ে দিতে হবে এবং ডাব বা কলার উপর একটি ঘট আচ্ছাদন বস্ত্র দিতে হবে। চেষ্টা করবেন সাদা চেলি বা সাদা বস্ত্র ঘট আচ্ছাদন হিসাবে ব্যবহার করতে। তারপর মালা এবং ফুল দিয়ে ঘট সাজিয়ে দিতে হবে। এরপর আলোচনা করব কিভাবে নৈবেদ্য সাজাবেন। একটি থালাতে চাল ও কুচানো ফলের নৈবেদ্য দিতে হবে ও সিঁদুরের ফোঁটাযুক্ত পাঁচটি গোটা ফলের নৈবেদ্য দিতে হবে এবং পঞ্চদেবতার জন্য একটি চালের ও কুচানো ফলের নৈবেদ্য দিতে হবে। নারায়ণের নৈবেদ্যে অবশ্যই পানের খিলি করে দিতে হবে। তারা আপনার ইচ্ছা বা সামর্থ্য অনুযায়ী মিষ্টান্ন এবং অন্যান্য ভোগ দিতে পারেন। নারায়ণের প্রতিটি ভোগের উপর তুলসী পত্র দিতে হবে এবং একটি গ্লাসে জল এবং তুলসী পত্র দিয়ে দিতে হবে। জলের গ্লাস সর্বদা নারায়ণের ডান দিকে দিয়ে দেবেন। এইবার চলুন বন্ধুরা নারায়ণের পূজার প্রধান ভোগ সিন্নি নিয়ে কিছু জেনে নেওয়া যাক। নারায়ণ পূজার প্রধান ভোগ হলো সিন্নি। আমরা মোটামুটি অনেকেই জানি যে সিন্নি বানাতে আটা, আখের গুড়, বাতাসা, কলা ইত্যাদি লাগে, কিন্তু সিন্নি ভোগ দেওয়ার পরিমাপ আছে। এটি দুই ভাগে দেওয়া যেতে পারে। প্রথম ভাগটি হলো পাঁচ পোয়া, অর্থাৎ 1 কেজি 250 গ্রাম, অর্থাৎ 1 কেজি 250 গ্রাম আটা, 1 কেজি 250 গ্রাম দুধ, 1 কেজি 250 গ্রাম গুড়, 1 কেজি 250 গ্রাম বাতাসা, 21টি কলা ইত্যাদি। দ্বিতীয় ভাগটি হলো 5-6টা, অর্থাৎ সাধ্যমতো যার কোনো মাপ নেই, আপনি আপনার সাধ্যমতো জোগাড় করে সিন্নি বানাতে পারেন। তবে সিন্নিতে অবশ্যই ঘি, মধু ও কর্পূর ও তুলসী পাতা দিতে হবে এবং ইচ্ছা হলে কাজু বাদাম, কিশমিশ, এলাচ, নারকেল গুঁড়ো দিয়েও দিতে পারেন। যারা পুরোহিত দিয়ে পুজো করাবেন তাদের পুরোহিতেই সিন্নি তৈরি করে দেবেন। আপনি নিজেও সিন্নি মেখে নিতে পারেন। পুরোহিত দিয়েই যে সিন্নি তৈরি করতে হবে এরকম কোনো নিয়ম নেই। এরপর একটি থালায় চাল, সবজি, তেল, নুন, মশলা, পান সুপারি, একটি 1 টাকার কয়েন পইতে দিয়ে ভোজ্য সাজিয়ে দিতে হবে। নারায়ণকে নিবেদন করতে হবে, যা পূজার পরদিন কোনো বৈষ্ণব বা ব্রাহ্মণকে দিয়ে দিতে হবে। নারায়ণ পূজার জন্য সাদা চন্দন, সাদা ফুল বা হলুদ ফুল দিতে হবে। যদি সম্ভব হয় তাহলে একটি পদ্মফুল নারায়ণকে নিবেদন করতে পারেন। এইবার পূজা পদ্ধতিতে আসা যাক। প্রথমে ভগবানের সামনে উত্তর পূর্ব বা পূর্ব দিকে মুখ করে আসন পেতে বসতে হবে। তারপর যে জল দিয়ে পুজো করবেন সেই জল শুদ্ধিকরণ করে নিতে হবে। জলের ওপর মধ্যমা অঙ্গুলি রেখে বলতে হবে, গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী সন্নিধিং জলহস্মিং কুরু। ওই শুদ্ধ জল বাম হাতের তালুতে নিয়ে ডান হাতের মধ্যমা অঙ্গুলি দ্বারা মুখে ছিটিয়ে নিয়ে নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু এইভাবে 3 বার বলতে হবে। এরপর হাতে জল নিয়ে হাতটি ধুয়ে নিতে হবে। তারপর করজোড়ে ভগবানের কাছে বলতে হবে, ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতহপি বা ইয়ৎস্মরেত পুণ্ডরীকাক্ষং সভাজ্য অভ্যন্তরহ শুচিহি নমো শুচি, নমো শুচি, নমো শুচি। এরপর পুষ্পশুদ্ধি করে নিতে হবে। পুষ্পের ওপর কিছুটা অগরু এবং সাদা চন্দন দিয়ে তার উপর হাত রেখে বলতে হবে, পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্পচয়া বকীর্ণে চ হুং ফট স্বাহা। এরপর শুদ্ধ জল নিয়ে নারায়ণের পা ধুয়ে দিচ্ছেন এমন মনোভাব নিয়ে ঘটের নিচে জল দিতে হবে এবং মন্ত্র উচ্চারণ করতে হবে, এতদ পাদ্যাং ওং শ্রী নারায়ণায় নম। এরপর ভগবান শ্রী শ্রী নারায়ণকে আপনার গৃহে বা পূজার স্থলে আহ্বান জানাতে হবে এবং কানে হাত দিয়ে ক্ষমা প্রার্থনা করে নিতে হবে, যেন পূজাতে কোনো ভুল হয়ে গেলে ভগবান যেন তা ক্ষমা করে দেন। তারপর ভগবানের ছবি বা মূর্তিতে মালা পরিয়ে দিতে হবে এবং একটি তুলসী পত্র চন্দন সহযোগে হাতে নিয়ে বলতে হবে,
এসো সচন্দন তুলসীপত্র অংশী নারায়ণায় নম বলে নারায়ণের চরণে নিবেদন করে দিতে হবে। এরপর গণেশ দেবতাকে স্মরণ করে বা প্রণাম জানিয়ে একটি ফুল ঘটের ওপর দিতে হবে। তারপর আরেকটি ফুল হাতে নিয়ে পঞ্চদেবতাকে স্মরণ করে পঞ্চদেবতাকে প্রণাম করে ঘটের ওপর দিয়ে দিতে হবে। এরপর ঘটের পাশে একটি তামার পাত্র রেখে তাতে জল, চন্দন এবং লাল জবা ফুল দিয়ে সূর্যদেবকে প্রণাম জানাতে হবে। সূর্যদেবের প্রণাম মন্ত্র হল ওং জবাকুশম শঙ্কাশং কশ্যপেয়ং মহাদ্যুতিম ধন্তারিং সর্বপাপঘ্ন প্রণতস্মি দিবাকরম। আপনি যদি দীক্ষিত হয়ে থাকেন তাহলে গুরু মন্ত্র বা গুরুর প্রণাম মন্ত্র পাঠ করে গুরুকে প্রণাম নিবেদন করতে হবে। তারপর সাদা চন্দন সহযোগে হাতে ফুল বেলপাতা নিয়ে ভগবানকে প্রণাম নিবেদন করতে হবে। প্রণাম মন্ত্রটি হল ওং নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এইভাবে তিনবার বলে ফুলটি ঘটের উপর দিয়ে দিতে হবে। তারপর শঙ্খ ঘণ্টা বাজিয়ে পঞ্চপ্রদীপ বা ঘিয়ের প্রদীপ, ধূপ, কর্পূর, ধূনা, জলশঙ্খ, ফুল, চামর ইত্যাদি দিয়ে আরতি করে নিতে হবে। নারায়ণের প্রধান ভোগ সিন্নি একটু পাতায় করে তা ভগবানের উদ্দেশ্যে ঘটের পাশে রেখে দিতে হবে। এরপর ভগবান শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রতকথা পাঠ করতে হবে। সম্ভব হলে ভগবান বিষ্ণুর সহস্র নাম পাঠ করতে হবে। এই দুটি বই যে কোনো বইয়ের দোকানে বা দশকর্মার দোকানে পেয়ে যাবেন। যেহেতু আমি এই ভিডিওটি দোল পূর্ণিমার আগেই আপলোড করছি, তাই আমি ভগবানের চরণে একটু আবির দিয়ে নেব। এটি শুধুমাত্র দোল পূর্ণিমার পূজার জন্যই প্রযোজ্য। আর যদি আপনারা অন্য কোনো দিন পূজা করতে চান তাহলে আমার আগে বর্ণিত যে নারায়ণ পূজার পদ্ধতি রয়েছে সেইগুলোই অনুসরণ করবেন, তাহলেই হবে। শুধু আবির দিতে হবে না। যদি পূর্ণিমা দেখে পূজা করেন তাহলে পূর্ণিমা ছেড়ে গেলে ঘট নাড়িয়ে ঘটের জল শান্তির জল হিসাবে বাড়ির সকলের মাথায় দিতে হবে। পূজার দিন পূজা সম্পন্ন না হওয়া পর্যন্ত উপবাস থাকলে ভালো হয়। পূজার শেষে পূজার প্রসাদ গ্রহণ করে তারপর নিরামিষ আহার গ্রহণ করতে হবে। পূজার দিন বাড়িতে অবশ্যই নিরামিষ রান্না করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের নিবেদন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই বছর অর্থাৎ ইংরাজির 2022 এবং বাংলার 1428 সালের শুভ দোল পূর্ণিমার সময়সূচি নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি। সেই ভিডিওটি আমার চ্যানেলে গিয়ে আপনি দেখে নিতে পারেন বা আমি আই বাটনেও দিয়ে দেবো সেই লিঙ্ক, এবং সেই লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব। আপনারা চাইলে যেখান থেকে খুশি এই ভিডিও দেখে নিতে পারেন। দোল পূর্ণিমার দিন কীভাবে আপনারা নিজেদের বাড়িতে গোপাল সোনা বা রাধাকৃষ্ণের পূজা করবেন সেই নিয়েও আমি একটি ভিডিও বানিয়েছি। সেই ভিডিওর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকে সেই ভিডিও দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর যদি আপনার মনে হয়ে থাকে ভিডিওটি তথ্য সম্পূর্ণ তাহলে ভিডিওটি শেয়ার করতে পারেন। যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে রাখা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নিন, কারণ পূজা সংক্রান্ত যে কোনো রকম ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গেই সেই ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।